হ্যালো হ্যালো রেহান বলছো? হ্যাঁ বলছি। শোনো, কালকে ওই ডালির কেস কোর্টে উঠবে। তুমি একটা ছোট্ট জিনিস ভুলে গেছো লোপাট করতে, একটা প্রমাণ এখনো রয়ে গেছে, ওটা আজকের মধ্যে লোপাট করতে হবে তোমায়। কি প্রমাণ? শোনো, ফোনে এত কথা বলা যাবে না। তুমি একটা কাজ করো, বুড়ো বট গাছের নিচে তুমি চলে এসো, ওখানে আমার সাথে দেখা করো, সব বলে দেবো। হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু আপনার গলাটা, তোমার হাত করা পড়ার অবস্থা হয়েছে আর তুমি আমার ভয়েস নিয়ে চিন্তা করছো? হ্যাঁ, আরে বোকা, যা করার ইমিডিয়েটলি করো, এক্ষুনি করো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি আসছি, আমি এক্ষুনি আসছি। গুড বাই। সর্বনাশ, আর্য কি তাহলে রোহনের সঙ্গে আমার সব কথা শুনে নিলে? ওই লোকটা যে বলেছিল সব প্রমাণ লোপাট করে দিয়েছে, তাহলে প্রমাণ করতে গিয়ে থেকে গেল, আর যে এখন ফোন করলো সে কি করে জানলো এত কিছু? না না, এসব কি হচ্ছে আমার সাথে? আচ্ছা, ওই লোকটা আমার থেকে টাকা নিয়ে আমাকে ফাঁসাচ্ছে না তো? না না, একবার ফোন করি, ফোন করে দেখি কি বলছে। রক্তিমবাবু, আসলে আপনার ঘরে আলো জ্বলতে দেখলাম, তাই ভাবলাম একবার এসে দেখা করে যাই। বলছি, শরীরটা ঠিক আছে তো? এত রাতে আপনি জেগে রয়েছেন। একদম ঠিক আছে, একদম ঠিক আছে, আসলে একটু গলাটা শুকিয়ে গেছিলো আর কি। ও দিন না রক্তিমবাবু, আমি জলটা এনে দিচ্ছি, দিন। আরে না না না, আমি 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 নিজে নিয়ে আসছি জল। এই বাহানা একটু হাঁটাহাঁটিও করা হবে, ঘরের মধ্যে একেবারে হাঁসফাঁস লাগছে। এ আমাকে এত রাতে কেন ফোন করছে? এত রাতে কার কল আসছে? আর্জেন্ট কিছু হতে পারে হয়তো। কাটছো কেন, ধরে নাও না। না না রক্তিমবাবু, আর্জেন্ট কিছুই না, ওই স্প্যাম কল, ফ্রড। আর যে এত রাত্রিবেলা এই ধরনের কল আসবে না। আবার কল আসছে। আরে বাবা, কোনো জরুরি কল আছে হয়তো, আর তুলে নাও না ফোনটা। না না, জরুরি কিচ্ছু না রক্তিমবাবু, আমি বলছি তো স্প্যাম কল। দেখো আরজু, অনেক সময় রাত বিরাতে না মানুষ প্রবলেমে পড়ে ফোন করে। ধরো ফোন করে এই রেহানি আমাকে বিপদে ফেলছে। শিওর রাত বিরাতে নেশা করে পড়ে আছে কোথাও, রক্তিমের সামনে কিছুতেই ওর কল ধরা যাবে না। আরজু, কি হলো, কি তোলো? না না রক্তিমবাবু, এই নাম্বার থেকে এর আগেও আমার কাছে অনেকবার ফোন এসেছে, বিশ্বাস করুন, একদম ফ্রড, মানে কমপ্লিটলি স্প্যাম। এক কাজ করি, আমি ফোনটা সুইচ অফ করে দিই। তাহলে আর ব্যাটার ডিস্টার্ব করতে পারবে না। এত বড় সাহস আমার, ফোন ধরছে না, তারপর ফোনটা সুইচ অফ করে দিল। ও শিওর আমাকে এবার ফাঁসাচ্ছে। না না, একে আমি পরে দেখছি, আগে আগে প্রমাণটা লোপাট করতে হবে। আপনিও তাহলে জল ঠলকে শুয়ে পড়ুন রক্তিমবাবু, এই শরীরে বেশি রাত জাগবেন না কিন্তু। হ্যাঁ, গুড নাইট রক্তিমবাবু। গুড নাইট, গুড নাইট। যতই তুমি ছল চাতুরি করো, এবারে তুমি বাঁচতে পারবে না। তোমার এগেনস্টে মোক্ষম প্রমাণ আমি জোগাড় করবো।